সব কিছু যত তথ্য থাকে সব কিছু মিটিয়ে দেয়। এবার সিবিআই এর ইনভেস্টিগেশনে যা আসবে সেই হিসাবে ইনভেস্টিগেশন হচ্ছে। অনেক বিজেপি কর্মীরা কিন্তু আক্ষেপ প্রকাশ করছে যে তদন্ত কিন্তু গড়িমসি হচ্ছে যারা। এখন আবার আমি ওই কথাটা রিপিট করব যে যেহেতু লেট করে সিবিআই কে ম্যাটার দেওয়া হোক, তো পুলিশ যারা আগে তদন্ত করছিল তারা তো সেই হিসাবে যত ইনভেস্টিগেশনের সমস্ত জিনিস বা তথ্য থাকে সব কিছু মিটিয়ে দেয়। এবার যা পাবে সিবিআই ওটাই নিয়ে তদন্ত হচ্ছে। আজকে আপনি নিজে এলেন, আপনি আজকে সে পুরোটা দেখলেন, কি কথা হলো? এটা তো আমি, এটা তো ফার্স্ট পুলিশ স্টেশন না, প্রথম এক বছর থেকেই আপনারা দেখছেন প্রত্যেকটি পুলিশ স্টেশনে যারা যারা আমাদের কর্মীরা বাড়ি ছাড়া আছে সেই জায়গায় আমরা গিয়ে এই চেষ্টা করছি যে একটাও লোক আমাদের বাড়ি ছাড়া কিন্তু না থাকতে পারে। তো ওই সেম সিনারিও, এখানে 100-এর উপরে লোকজন বাড়ি ছাড়া ছিল, এখানে আমাদের সুগম পণ্ডিত ইনি আছেন জেলা প্রেসিডেন্ট, ইনি সব কিছু করে খুব চেষ্টা করে 50-60 জনকে ঢুকিয়েছেন। আনা যারা বাড়ি আসছে অনেকেই তো আছে যারা বাইরেই চলে গেছে, কলকাতা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে গেছে, তাদেরকেও ডাকছি। আজকে অনেকজন এসেছিল, তাদেরকেও বাড়ি পৌঁছে দেওয়া। ছজন আজকে গিয়েছে, 16 জনের লিস্ট এখনো দিয়েছি আর বাকি ওরা দিলে হবে। সবাই শুনুন, 16 জনে তো লিস্টে আছে, না না আরো বাকি কিছু আছে, এরকম আরো আছে যারা বাড়ি ছাড়া আছে। দিদি আরেকটা, আরো দিদি, এর আগে আমরা ভূপতি নগরে যে ছবিটা দেখেছিলাম যে অনেক বেশি অবস্থা খারাপ ছিল বা মানুষ ভয় পাচ্ছিল, যে পরের দিনও অভিযোগ আসছিল যে আবার তাদের উপরে অ্যাটাক করা হয়েছে, আজকের এখানে এসে ছবিটা কি বুঝতে পারছেন? পরিস্থিতি কি একই রকম ভূপতি নগরের মতনই? এখানে আগে ওরকমই পরিস্থিতি ছিল কিন্তু এখন অনেকটি কন্ট্রোলে এসেছে, কিন্তু এখন যারাও বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়ি পৌঁছে দেবো। ভূপতি নগর স্পেশাল কেস, আমার বেশি কিছু বলতে হয় না। শুভেন্দু দাস সেই দিন বললো না, আকালমন্দ কো ইশারা কাফি হ্যাঁ, তো ভূপতি নগরের ওসির নাম কি? মোহাম্মদ আলী। আকালমন্দ কো ইশারা কাফি হ্যাঁ। দিদি আরেকটা বিষয় হচ্ছে, এই উত্তরকান্দি বিধানসভার কিন্তু এই ভাচাউলি কানাই দেখি কুমির দাস একাধিক লাগে কিন্তু সন্ত্রস্ত পবন এলাকা, তো ঘর ছাড়া বিজেপি কর্মীরা ঘরে গেল তারা কি? আর অঞ্চল প্রধান লাউদা বিকাশ চন্দ্র জেনা এবং তার সঙ্গে আরও 70-80 জন প্রায় গুন্ডা বাহিনী রয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী বাড়িতে একমাত্র ঢুকতে পারছি না, সমস্ত জায়গায় এসডিও বিডিও এসবি ডিজি কমিশনার চিফ মিনিস্টার যে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি সবাইকে জানিয়েও কিছু হয়নি, কিন্তু আমরা বাড়িতে ঢুকতে না, আমাদের প্রাণহানি সংশয় আছে, সমস্ত বাড়িঘর ভাঙচুর লুটপাট করে দিয়েছে এবং 10 বিঘা থেকে চাষ হয়নি, আর অসহায় হয়ে আত্মীয় বাড়ি ঘোরাঘুরি করছে এবং যে কোনো মুহূর্তে আমাদেরকে প্রাণহানি সংশয় আছে। ঘটনা হয়েছিল 2021 সালে ভোট পরবর্তী পরে, যখন খবর দেখছিলাম আমি বাড়িতে বসে, তখন বাড়িতে যখন শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে জয়েন করলো তখন সেই সময় জয় শ্রীরাম বলতে আমি জয় শ্রীরাম বলছিলাম ভোটের পরপর, তারপর আমার উপর চড়াও হয়, তারপর যখন ভোট পর শেষ হয়ে যায় তখন আমি বাড়ি ভাঙচুর করে আমার বড় ভাই জয়দেব মাইতি, রঞ্জিত মাইতি, কাজল মাইতি সবাইকে নিয়ে আমার বাড়ি, আমার নিজের বড় ভাইকে নিয়ে সব চুরি করেছে এবং মাকে মারধর করেছে, গলায় জাঁত দিয়েছিল, আমাকে বন্দুক দিয়ে গোপাল মান্না বেধড়ক মারধর করেছে এবং গুলি চালাতে গেছিল, কোনোরকম প্রাণ থাকিদের আমি বেঁচে যাই। তারপর এই যে আজকে বাড়ি ফিরছেন, আপনার সঙ্গে আপনার মা রয়েছে, তো বাড়ি ফিরে কি দেখবেন বা কি করবেন? বাড়ি দেখে মোটামুটি যে পরিস্থিতি, যেটা আইনগত দিক দিয়ে হয় ওদের জন্য সাজা হয়, যারা আমার বাড়ি ভাঙচুর করেছে ধুলিস্তাত করে দিয়েছে ওদের জন্য জেলে পাজেদ হয়, এবং রাজু কুণ্ডু মারিদ থানা ঘোষি রাজু কুণ্ডু বারবার ডেকে পাঠিয়েছিল বাড়িতে যাওয়ার জন্য 3 গাড়ি পুলিশ নিয়ে, তাও যায়নি, যার ফলে আমাকে ডেকে নিয়ে আমাকে মিথ্যা ফলস স্কেল দিয়েছে 306 ছিল তা নিয়ে আমার বউদকে নিয়ে, এবং আমাকে বসে আমার যে প্রমাণপত্র ছিল মোবাইলে Samsung 8 Plus সেটাও কেড়ে নিয়ে সমস্ত সেখানে প্রমাণপত্র লোপাট করা হয়েছে রাজু কুণ্ডু মাইজানা ওসি, পরপর হুমকি দিয়েছে যে খানকে ছেলে তুই যদি আবার বেশি বাড়াবাড়ি করি তোকে রেপ কেস দেওয়া হবে, যার ফলে আমরা মারিদা সবসময় আসতে পারি না, খুবই চিঠি রেজিস্ট্রি করে পাঠাই এবং এসপি ডিজি কমিশনারের কাছে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি, অ্যাডিশনাল এসপি এবং এসডিওপি বিডিও এবং সমস্ত পার্টির নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো কাজ কোথায় গেল তার দিদিকে বলো কোথায় গেল? একটা ছেলে কই? তার নাটক দাদা একটু সাইডে সাইডে দাদা একটু সাইডে সাইডে
ঠিক আছে মাসিমা একটু ভালো লাগছে আগে থেকে ওদের ছাতা আছে নাকি আপনিও ঘর কিছু জন ঘরে ঢুকেছিল, কিছু জন এর আগে আপনার সে পাশ থেকে মান না।